হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি লোকের সংসার নিয়ে নাক গলানোর কোনো ইচ্ছেই আমার ছিল না, বাট যেহেতু ব্যাপারটা আমার সংসারে এসে পড়ছে, তো সেখানে আমার নাক গলানোটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি। তো যেহেতু বিয়েটা 3 থেকে 4 মাস হয়েছে, এখনই বউয়ের গায়ে হাত, এগুলো তোমার কাছ থেকে আমি কখনোই আশা করিনি। যখন মেসেজগুলো আসছে, সিরিয়াসলি আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি এরকম করতে পারো, যে তুমি আমাকে সবসময় বলতে যে তুমি একটা মশা মারতে পারো না, সেই দেখো সে এরকম হাল করে দিয়েছে। যখন শুধু মেসেজগুলো দেখেছি আমার এরকম মনে হয়েছে। তো তারপর যখন আমি যখন আমি হ্যাঁ এটার কথা পরে বলছি, তো তার আগে দেখো নিপা, তোমার সাথে কি হচ্ছে কি না হচ্ছে আমার একদমই জানার কোনো ইচ্ছা নেই, বাট তুমি আমাকে থেকে থেকে জানাচ্ছ যে এই হচ্ছে ওই হচ্ছে, কেন করছো ওগুলো তুমি আমাকে জানাচ্ছ। দেখো, তুমি আমাকে জানালে কী হবে, সেটা আমি সোশ্যাল মিডিয়া করব। আর তুমি কি চাও যে আমি সোশ্যাল মিডিয়া করে তোমাদের সংসারের নামে আমি আজে বাজে কথা বলি, এগুলো বললে তোমার কি ভালো লাগবে বলো? ভালো লাগবে না। আর তোমার কথা শুনে কালকে আমার মায়ের এরকম অবস্থা হয়ে গেছে, আমার মায়ের টেনশনটা তুমি বুঝতে পারছো? একটা মা কতটা টেনশন করতে পারে, তুমি সেগুলো না ভেবে আমার মায়ের সাথেও মজা করেছিলে, সে পর্যন্তও ঠিক আছে। যখন আমার মায়ের মাথাটা কেটে গেল না, তখন আমার মাথা আর ঠিক থাকলো না। এখন তুমি আমাকে বলছো যে আমি ঠিক করেছি বাবানকে বিয়ে না করে, বাবান একটা জানোয়ার কি সব বলছো, আমি চারটা এখানে দিয়ে দিচ্ছি, একটু পড়ে নিও প্লিজ। তো দেখো, আমি তোমাকে একটা কথা বলবো, আমাদেরকে আমাকে নিয়ে অন্তত তোমার আর ভাবতে হবে না, আমি কি ঠিক করেছি কি ভুল করেছি, আমি বিয়ে করিনি কেন, আমি বেঁচে গেছি না, তোমার প্লিজ ভাবতে হবে না। তুমি ঠিক থাকো, তুমি ভালো থাকো, তারপরে হবে। তো আমি এরকম মানে আমি তোমাকে এগুলোই বলতে চাই। আর হ্যাঁ, তুমি যে ভিডিওটা দিয়েছো যে তোমার হাতটা পুড়ে গেছে, যেখানে তোমার হাত পুড়ে গেছে, তো তুমি বলতে চাইছো যে ও তোমাকে মারার চেষ্টা করেছে, ও তোমাকে মারার চেষ্টা করেছে, ও তোমার গায়ে মানে হাত হাত পুড়িয়ে দিয়েছে, তুমি এটা বলতে চাইছো? তো আমার যতদূর মনে হয়, ভিডিওটা তোমরা সবাই দেখো এখানেই আছে, তো কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে এটা পোড়ানো বা মানে কেউ ইচ্ছাকৃতভাবে এভাবে পুড়িয়ে দিয়েছে, কোন দিক থেকে মনে হচ্ছে? আচ্ছা দেখো, এই ভিডিওটা আমাকে সেন্ড করেছে, ও বলছে যে বাবার নাকি ওকে মারার চেষ্টা করেছে, ওর গায়ে এই যে গা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, হাতটা পুড়ে গেছে, দেখো এটা নাকি বাবান চেষ্টা করেছে। ঠিক আছে, তো বাবান দেখো, আমি তোমাকে ভালো কমপ্লিমেন্ট দিচ্ছি না যে তুমি বিশাল বড় কাজ করেছো, আমি তোমাকে ভালো বলছি না, যেটা ঠিক আমি তোমাকে আমি সেটাই বলছি। তো আমার যতদূর মনে হয়, এটা এই যে পোড়াটা, এটা কেউ ইচ্ছাকৃতভাবে কেউ কাউকে পোড়ায়নি। তুমি হয়তো কোনো কাজ করতে গেছো, রান্নাঘরে কোনো কাজ করতে গেছো, তেল ফেল গরম ছিল বা জল টল গরম ছিল, সেটা হয়তো তোমার হাতে ছুটে এসেছে, এটা হতে পারে। কিন্তু এই যে কোন দিক থেকে তোমাকে পুড়িয়েছে আমি এটাই বুঝতে পারছি না। না হয় তো ছেলেটা স্মোক করে না কি, স্মোক করলেও তো এইভাবে পড়ে না, দেখো যেভাবে তেলের ছেটার দাগ, সেখানে কোথায় কে কাউকে মারতে যাবে? ভাই, তোমাদের সংসারে কি হচ্ছে কি না হচ্ছে কেন আমাকে বলছো? তোমরা আমাকে বললে আমি তো সেটা সোশ্যাল মিডিয়া করবই, এটা নিয়ে কোনো চাপ নেই। তোমরা আমার যেরকম ক্ষতি করেছো, নিপা তুমি আমাকে লেকচার দিচ্ছ না যে আমি ভালো করেছি, আমি বেঁচে গেছি? আমি তো বেঁচে গেছি, তোমার ভাবনাটা ভাবো এবার। তোমার হাত পুড়ে গেছে, এটা দেখে আমার খুব একটা কষ্ট হচ্ছে না, কারণ কালকে আমার মায়ের মাথা কেটে গেছে তোমার জন্য। তো দেখো, অন্যের খারাপ করলে কিন্তু যে আমি অন্য কারোর খারাপ করছি, নিজেরও খারাপ হয়। দেখো, তুমি কালকে যেটা করেছো একদম ঠিক করনি। এই যে আজকেও আমাকে যে ঢপটা মারলে না তুমি, যে বাবান তোমার হাত পুড়িয়ে দিয়েছে করে দিয়েছে, একদমই ভুল কথা এটা। তুমি আজকে তুমি বুঝতে পারছো যে তুমি আমাকে কিছু বললে সেটা আমি ভিডিওতে বলছি, তার মানে আজকে তুমি পুরো সোশ্যাল মিডিয়াতে বাবানের সম্পর্কে খারাপ খারাপ কথা বলছো, যাতে আমি ভিডিওটা করি। ভিডিওটা করার পর বাবানকে তুমি আবার খারাপ করতে চাইছো, আমি কেন জানি না, হয়তো বাবান বাবান আমাকে টেক্সট করে, এই করে সেই করে, সেই কারণের জন্য তোমার এখন তুমি চাইছো যে বাবানের নামে করতেই পারো, আমার কোনো যায় আসে না। তোমার বাবানকে আমি জীবনে বিয়ে করবো না, তোমার বাবানকে তুমি সামলাও প্লিজ। ও কেন আমাকে মেসেজ করে পড়ে পড়ে? আমার ওর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তুমি একবার ওর ফোনটা চেক করে দেখো, আমার এপাশ থেকে কোনো SMS ওর ফোনে ঢুকেছে কি ঢুকেনি। তোমার বরটাই আমাকে পড়ে পড়ে মেসেজ করে। আর হ্যাঁ, তুমি হয়তো বলবে যে আমি কেন ওকে ব্লক করি না, সেটা আমার ব্যাপার, ব্লক কেন করি না সেটা আমার ব্যাপার, ফোনটা আমার, মনটা আমার,
আমার মনে হয়নি ওকে ব্লক করার জন্য, তাই ব্লক করিনি, তোমরাও তো আমাকে ব্লক করোনি। তো দেখো তোমার যেখানে হাত ফাত পড়ে গেছে একটু ডাক্তার ফাক্তার দেখিয়ে নিও, আর একটু পোড়ার মলমটা লাগিয়ে নিও, ঠিক আছে? দেখবে ঠিক হয়ে যাবে। আর এরপর থেকে যদি বা যদিও বা বাবান, হ্যাঁ এটা যদি বাবান সত্যি সত্যি তুমি করে থাকতে, বা মানে তোমার হাজবেন্ড নিপা, তোমার হাজবেন্ড যদি এটা করে থাকতো, তাহলে অবভিয়াসলি আমি বাবানের এগেনস্টে কথা বলতাম। কিন্তু যে পোড়াটা দাগ না, বিশ্বাস করো ওটা কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না যে কেউ তোমার উপর টর্চার করেছে। তুমি কেন নিজের স্বামীকে এভাবে বদনাম করছো বলো? আজকে আমি আমি বিয়ে করতে চাইছি, এটা নিয়ে তোমার সমস্যা হচ্ছে, আজকে নিজের বরের নামে এরকম উল্টো পাল্টা, আর তুমি তোমার বরের নামে উল্টো পাল্টা কথাগুলো আমাকেই বলছো। তুমি খুব ভালো করেই জানো যে আমাকে বললে আমি এটা চেপে রাখবো না, আমি এটা বলবো। তো সত্যি কথা বলতে আমি চাই না যে তোমার উপর বাবন কখনো হাত তুলুক, তোমার গায়ে হাত তুলুক, বা আমি এগুলো সত্যিই চাই না। কারণ যেহেতু আমার একবার বিয়ে হয়েছিল, তো আমি এই জিনিসগুলো ফেস করেছি, আমি জানি এই জিনিসগুলো। আমি চাই তোমরা সুখে সংসার করো। যেখানে বাবানের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সেখানে আমার বিয়েটা ভেঙে গেছে। আমি অনেক স্যাড ছিলাম একটা টাইমে, আমি ডিপ্রেশনে ভুগছিলাম তো একটা টাইমে ছিলাম, কিন্তু এখন নেই। তো আমি চাই তোমরা ভালোভাবে সংসার করো, সুখে সংসার করো, আমার পিছনে পড়ে থেকো না। মানে আমি কি করছি কি না করছি আমাকে অল টাইম ফলো করা, এগুলো বন্ধ করে দাও। আর এই যে আমার মাকে ফোন করো, প্লিজ এটা বন্ধ করে দাও নিপা। আমার তোমার কাছে একটাই রিকোয়েস্ট, আমার মাকে ফোন করা বন্ধ করে দাও। দেখবে তুমি আমার খারাপ চাওয়া বন্ধ করে দাও, তোমারও ভালো হবে। তুমি এই যে আজকে নাটক করে এগুলো আমাকে বলছো যে ও আমার হাত পুড়িয়ে দিয়েছে, মারার চেষ্টা করেছে, এটা তো দুদিন পরে বাস্তবও হতে পারে, হবে না তার কে গ্যারান্টি দিচ্ছে? এখনো সময় আছে নিপা, সুধরে যাও। তোমাদের জন্য এখন আমার ভয়ে ভয়ে চলতে হয় জানো। এই যে আমরা একটা প্ল্যান করছি, সেটা তো আমি ভিডিওতে বলতেও পারছি না। প্ল্যানটা আমরা এক জায়গায় বেরোবো, তো সেটা আমি বলবো না এখানে, কারণ আমি জানি আমি যদি বলে দিই সেটা হয়তো আমাদের যাওয়া ক্যান্সেল হয়ে যেতে পারে। আর আমাকে অনেকেই কমেন্ট করেছে যে দিদি বিয়ের ব্যাপারটা সোশ্যাল মিডিয়া করো না, কারণ নজর লাগা বলেও একটা জিনিস আছে, সবাই তো তোমার ভালো চায় না, এটা আমিও জানি। বাট আমি সবার সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো একদমই আমার ভালো চাও না, তুমি সবসময় আমাকে নাজেহাল অবস্থায় রাখতে চাও। আমি আমি কিন্তু মাঝখানে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, আমি যখনই নর্মালি ভিডিও বানানো স্টার্ট করলাম তবে থেকে তুমি আবার আমার পেছনে পড়া শুরু করলে। দেখো আমি আমি আমার নিজের লাইফ নিয়ে ভিডিও বানাচ্ছিলাম, কি করছি কি না করছি, লাইফে কি করে এগোবো, আমি সেগুলো নিয়ে ভিডিও বানাতে চাইছিলাম, তার মাঝখান দিয়ে তুমি হাত দিয়ে দিলে। তো তোমাকে নিয়ে তো ভিডিও বানানো উচিত, আর মিথ্যে বদনাম করো না শুধু শুধু। আর মণিমার নামেও কিছু বলো না, মণিমা না, আমি তোমার শাশুড়ি কাকিমাই বলি, ওনাকে আমি ভালো বলছি তা এরকমও বলবো না। হ্যাঁ একটা টাইম ওনাকে ভালোবাসতাম, অনেক রেসপেক্ট করতাম, এখনও রেসপেক্ট করি, ভালোবাসি না, ঠিক আছে? উনি অতটাও খারাপ না যতটা তুমি শাশুড়ির দিক থেকে দেখছো বা বলছো, উনি অতটাও খারাপ না তুমি যতটা বলছো। না আমি ওনাকে শাশুড়ি হিসেবে পেতে চাই না, ঠিক আছে? একটা টাইম ওনার সাথে মিশেছিলাম, ওনার সাথে ঘুরেছিলাম খেয়েছিলাম, তো যার সাথে ঘুরেছিলাম খেয়েছিলাম তার নামে হঠাৎ করে এত বদনাম করা আমার পক্ষে সাজে না। তো উনি যথেষ্ট তোমার কেয়ার করতো, তুমিই তো আমাকে বলেছিলে যে তোমার শাশুড়ি তোমাকে অনেক ভালোবাসে, তো কি বলো শাশুড়ির শাশুড়ির কাছে গিয়ে বলো, শাশুড়িকে বলো যে তোমার ছেলে আমার উপর টর্চার করছে, আমাকে কেন বলছো? আর কাকিমা তোমাকেও বলছি, সরি আপনাকেও বলছি, বৌমাকে একটু ভালো করে ডাক্তার দেখিয়ে নেবেন, ঠিক আছে? তো চলো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এখানে শেষ করছি। অ্যাকচুয়ালি মানে ভিডিওটা যখন মানে কি হয়েছে, ফার্স্ট যখন আমি টেক্সটগুলো পড়ছিলাম তখন আমি ঘাবড়ে গেছিলাম যে একটা মানুষ কী করে এরকম হয়ে যেতে পারে কয়েকদিনের মধ্যে। হ্যাঁ একটা মানুষ কাউকে ভালো লাগছে না, ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে সে তাকে মেরে দেবে, তো এটা আমার মাথায় এসেছিল। তো সে অ্যাকচুয়ালি এটা মাথায় এসেছিল তার একটাই কারণ, আমার বিয়ের পরও এরকম কিছু ঘটেছিল। আর যে পোড়ানোর ইয়ে না, গায়ে হাত তোলার ব্যাপারটা ছিল, তো সেদিক দিয়ে আমি ভেবেছিলাম কি এরকম কি হয়ে গেল। তো তারপর আস্তে আস্তে যখন ভিডিওটা দেখলাম তখন আমার মানে সব কিছু আমার ক্লিয়ার হয়ে গেল যে না এটা পুরোটাই ও আমার সাথে ড্রামা করছে। হ্যাঁ পুড়ে গেছে এটা শিওর আমি, যে ওর হাতে হাতে টাতে পুড়ে গেছে এটা শিওর আমি, কিন্তু ও যে ওকে যে ওই বাড়ি থেকে কেউ পুড়িয়েছে
এটা আমি জীবনে বিশ্বাস করবো না। তো চলো বন্ধুরা, আমি তোমরা এটা ভেবো না যে বাবনের সাথে আমি সম্পর্কে আছি এই আছি না, একদমই না। অন গড, মায়ের দিব্যি দিয়ে বলছি, বাবনের সাথে আমি কোনো সম্পর্ক নেই। ওই ছেলেটা আমাকে পড়ে পড়ে মেসেজ করে, আমি কখনো ওকে মেসেজ করি না। আমি তোমাদের পরের একটা ভিডিওতে বলবো যে আমি ওকে কেন ব্লক করি না। হ্যাঁ, আমি ওকে আগে দুটো তিনটে নম্বর ব্লক করে রেখেছি, তারপরেও আবার নতুন নম্বর দিয়ে আমাকে মেসেজ করা শুরু করেছে। ইভেন আমাকে এটাও বলেছে যে ও নাকি আমার জন্য সিমটা নিয়েছে। তো আমি ওই জন্য ওইটা ওকে ব্লক করিনি। আমি পরের ভিডিওতে বলবো যে আমি ওকে কেন ব্লক করি না, লাস্ট নম্বরটা আমি ওকে কেন ওকে ব্লক করিনি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।